আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হইছে পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না মা, এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা, কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এই পর্যন্ত? দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারও তো দেখকে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না, কি পাইলা? পাইলাটা কি দুনিয়া? অবুজ মানুষ বুঝতে চায় না, অবুজ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা একটা বন্ধু, সামান্য একটা বন্ধু তার, এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় হায় হায়, কি শক্ত পাশার! আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা, ভাই ভাইয়ের চিনবে না, বন্ধু বন্ধুর চিনবে না, স্বামী স্ত্রীর চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে উপরের দিকে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে খেল করার সময়টাও সেদিন থাকবে না, এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি, চিল্লা করে ঠিক কিনা? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন এই সূরায়, কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারু খামসিনা আলফা সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে, এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর দুশামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন মাশাআল্লাহ 20-20, আর একটা আছে ODI ওয়ান ডে ইন্টারন্যাশনাল, আর একটা কি টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, দুই দিন, পাঁচ দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে, সবাই যে সাইয়েদনা আদামকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারে না, এসপার উসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদাম বলবেন সরি আমি পারবো না, এটা আমার কাম না, আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না, সুবহানাল্লাহ বলবেন না। সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও, কি মতো? আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবে, সব মানুষের জিকির ইয়া নাফসি, সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না, সবার জিকির কি? সবাই কোন, সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির, উনি ওনার জিকির করবেন, ওনার জিকির হলো ইয়া উম্মতি।
ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করে দেন সবার জিকিরিয়া নাফসি ইয়া নাফসি বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে নবীর জিকিরিয়া নাফসি উম্মতের জিকিরিয়া নাফসি কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাঁদা লাগবে না উঠান এরপর আসাক নবী মাথা তোলেন সাল তুতা আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব ওয়াশফা তুশাফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবীর সেজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে দাও বিহা দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া সুবহানাল্লাহ ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহু আকবার বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তুতা সাল সাল তুতা ওয়াশফা তুশাফা শাফাত করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব নতুন চিন্তা সৃষ্টি করে দিয়েছে মুমিনের মাঝে চিন্তাটা কি চিন্তা কি চলে আসে আপনি এখন চায়নার দিকে তাকান মাকে করোনা ভাইরাস ধরেছে সন্তান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই মা হসপিটালাইজড তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয় বের হতে দেওয়া হয় না মা জানে আমি বাঁচবো না সন্তান দূর থেকে মাকে একটু দেখে দেখে বলে মা আমি কাছে আসতে পারবো না চোখের পানি ফেলে মা কাঁদে আহারে বাবা তুই আমার কাছে আয় সন্তান বলে মা আমি তোমার কাছে আসবো না কারণ আমি তোমার কাছে যদি আসি তাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব মা বলে বাবা তোরে না আমি অনেক কুটি কুলি পিঠে আদর করেছি ছোটকালে আদর করেছি তুই আমার কাছে আয় আমার মৃত্যু মুহূর্তে তুই আমার কাছে আয় ছেলে দূর থেকে বলে মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক কিন্তু তোমার থেকে আজকে আমি নিজেকে বেশি ভালোবাসি আর এটার নাম হলো ইয়া নাফসি এটার নাম কি ইয়া নাফসি আমি বাঁচতে চাই তুমি মরে যাও আমার কিচ্ছু নাই কিন্তু আমি আজকে বাঁচতে চাই কারণ আমি জানি তোমার কাছে গেলে আমি বাঁচবো না আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে সুতরাং মা আমি তোমার কাছে যাব না মা চেয়ে থাকে ছেলের দিকে ছেলে চেয়ে থাকে মার দিকে ঝরঝর করে পানি ফেলে কিন্তু একজন আরেকজনের কাছে যায় না ছেলে বলে মা ইয়া নাফসি আজকে তোমার কাছে আমি নাই
সন্তানকে আক্রমণ করেছে, বুলেট কুলের সন্তান, কুলের সন্তানকে আক্রান্ত করেছে, গ্লাসের ভেতর ঢুকিয়ে রেখেছে, গ্লাসের ভেতর সন্তান যখন বাবাকে দেখলো মাকে দেখলো সে চিৎকার আরম্ভ করলো, মার কাছে যাবে, ছোট্ট বাচ্চা, মা ছাড়া থাকতে পারে না, বাবা ছাড়া থাকতে পারে না, একটা গ্লাসের ভিতর বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে, মা দূর থেকে চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে তাকে বাচ্চার কাছে যায় না, বাচ্চার কাছে যায় না, বাচ্চার কাছে ঘেসে না, দূর থেকে শুধু হাত ধরে বাচ্চাকে সান্ত্বনা দেয়, আর চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে আছে, বাচ্চা ছোট্ট বাচ্চার কাছে যায় না। মা বলে বাবা তোমাকে তো আমি আমার বুকে স্থান করে দেই, তুমি তো আমার তেমন সন্তান, আমার পেটের পর তোমার স্থান হলো আমার বুকে, কিন্তু আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না, আজকে যদি তোমার কাছে আমি যাই আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব, আজকে কিন্তু তোমার থেকে আমার জীবনের দাম বেশি, সুতরাং আজকে আমার জন্য আমি হয়ে গেলাম ইয়া নাফসি, আমি ইয়া নাফসি হয়ে গেলাম। আজকে মানুষগুলি সেখানে একটার পর একটা দেখেন, যদি করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত করে আর পরিবার সমাজের কেউ তার কাছে যায় না। বাংলাদেশে একটা ঘটনা, সে এসেছে সিঙ্গাপুর থেকে, একটা লোক সিঙ্গাপুর থেকে এসেছে, এমনি বেড়াতে আসছে, বেড়াতে আসছে, এখন গ্রামের লোকরা চাষটলে পেয়ে বললো এই তুমি কোত্থেকে আসছো, তুমি না সিঙ্গাপুর থাকো, হ্যাঁ চলে আসছি, তোমার কি করোনা ভাইরাসে ধরছে, দিল এর মধ্যে ভেজাল লাগে, এখন করোনা ভাইরাস, করোনা ভাইরাস হইতে হইতে এখন দেখেন না চাষটলের মধ্যে একটা কথা কইলে কথাটা বলে এক ধরনের, যায় আরেক ধরনের, ঠিক ওই উল্টো কথা চড়ান বললো, আরে কিরি কিরি ব্যাপার, সিঙ্গাপুর থেকে আসছিল তারে করোনা ভাইরাসে ধরছে, কিন্তু একজনের কোনো জিজ্ঞাসা করছে কেন আসছা, তোমার না ওইখানে না করোনা ভাইরাস আছে, শুধু এতটুকু বলেছে কিন্তু সরে গেছে কি, এরে করোনা ভাইরাসে ধরছে, করোনা ভাইরাসে ধরছে, গ্রামে চড়ে গেছে, তার বউর কানে গেছে যে জামাইয়ের করোনা ভাইরাস, কোত্থেকে জানছে, শ্বাসতলে বই বই কথা চলছে, হসপিটাল নিয়ে গেছে, বউ কয় আমি আর এই জামাইয়ের ঘর করবো না, বউ এবং ভাগছে বাড়ি বাপের বাড়িতে, বউ কয় না না এই জামাইয়ের কাছে থাকা থাকবে না, কারণটা কি, কানে চলে আসছে করোনা ভাইরাসে, যে বউ কি করছে বাড়ি ছেড়ে এখন নিজের বাপের বাড়িতে, কোন আমার জামার সাথে থাকবো না, এটার নাম হলো ইয়া নাফসি, নামটা কি ইয়া নাফসি। এমিয়া একটু নিদর্শনটা দেখে নেন, ওই আখেরাতের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন তুমি আখেরাতের দৃশ্য দেখতে চাও, একটু চায়নার দিকে তাকাও, ওই চায়নার দিকে তাকালে তুমি আখেরাতের দৃশ্য দেখতে পারবা, তোমার বাপ বলবে তোরে আমি চিনি না ইয়া নাফসি, তোর মা বলবে তোরে আমি চিনি না ইয়া নাফসি, সন্তান বলে মা তোমার আমি চিনি না ইয়া নাফসি, স্ত্রী বলবে স্বামী তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই ইয়া নাফসি, নবী পর্যন্ত বলবে আজকে আমি ইয়া নাফসি, শুধু একজনই বলবেন ইয়া হাবলি উম্মানি উম্মাতি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।